হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে আসছি গুরাবি মাজারে। তো এখানে গরুর হাট সম্বন্ধে আপনাদের দর্শনগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনার এই হাটটি হচ্ছে আপনার ধামসোনা ইউনিয়নে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পাশেই এই হাটটি অবস্থিত। বাজার এই গরু টাকার জি, এটা কত চাচ্ছেন আপনি? 1,20,000 চাচ্ছেন জি? দরদাম হয়েছে এটা? আচ্ছা আচ্ছা, এইগুলো কোন জায়গার গরু? মানিকগঞ্জ। কয়টা গরু আনছিলেন আপনারা? দুইটা গরু। বিক্রি হয়েছে এখন একটা? আচ্ছা, কবে আনছেন এগুলো? আজকে সকালে জি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন গোলাপির মাজারে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। 11,000 জি জি। কত যাচ্ছেন এটা? 90 চাচ্ছেন? দরদাম হয়েছে? জি জি। কত পর্যন্ত দাম হচ্ছে এটার? 50-55 জি। এগুলো তো মানিকগঞ্জের গরু না? আচ্ছা আচ্ছা, 11,000। আচ্ছা, এটা কত যাচ্ছেন? 90 চাচ্ছেন জি? দরদাম হয়েছে এটা? আচ্ছা আচ্ছা, 65-60 পর্যন্ত দাম হয়েছে জি। কত বিক্রি করলো আর কি? আসলে আপনার তো লস থাকে না আর কি, মোটামুটি একটা জি জি। হ্যাঁ হ্যাঁ, 80 হলে আর কি বিক্রি করা যায়। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা দেখছেন গোলাপির মাজারে যে গরুর হাটটা, এটা আমরা ঘুরে ঘুরে আপনাদের সার গরুগুলোর দরদাম সম্বন্ধে ধারণা দেওয়ার একটা চেষ্টা করছি। 11,000 জি। কত যাচ্ছেন এটা? 1,40,000 জি। দরদাম হয়েছে এটা? জি জি। কত পর্যন্ত দাম হচ্ছে এটার? 1,10,000 ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে যে গরুটা আছে, 1,10,000 পর্যন্ত দাম হয়েছে। উনি 1,40,000 চাচ্ছেন জি। কত হলে আর কি আপনাদের বিক্রি করা যায় এটা? 30। আচ্ছা আচ্ছা, 30 বিক্রি করতে পারলে মোটামুটি আপনার ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গোলাপির মাজার ধামসোনা ইউনিয়নে এই হাটটা অবস্থিত। 11,000। আচ্ছা, এটা কত যাচ্ছেন? একই। আচ্ছা আচ্ছা, এটা উনি 1,40,000 চাচ্ছে। এটার কি দরদাম হয়েছে? জি জি। এটার কত? ওই একই। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা গরু এখনও আসতেছে এই হাটে। তো আপনাদের এই হাটে গরুর দরদামগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা। তো এখনও যারা গরু কিনেননি তারা এই হাটে এসে গরুগুলো ক্রয় করতে পারেন। ছোট গরু, সব ধরনের গরু আছে এই হাটটিতে।